সুপ্রভাত, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসলাম সেটা হচ্ছে যে লটারির মাধ্যমে যে ছাগলটি দেওয়ার কথা ছিল সেই ছাগলটি পায় হচ্ছে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার রাকিব ভাই। তো রাকিব ভাই হলো একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, না প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, আর মিড টার্ম এক্সাম চলছে। তা আমার খুব রিকোয়েস্ট করছে যে ভাই আমার বন্ধুদের পাঠাই দিব, আপনি জাস্ট ছাগলটা দিয়ে দিবেন। তা আমি বলছিলাম যে অনেকজন তাকিয়ে আছে এই ভিডিও দেখার জন্যে, ভান্ডারিগড় ফার্মের এই যে বাসুদ ভাই এটা দাবি করছিল যে সরাসরি আসে ছাগলটা নিবেশ হচ্ছে, এটাই বেটার হয়। তো এরপরও অনেক এলাকায় অনেকজন ব্যাপারী আছে, ওনারা বলছে যে কে ছাগলটা পাইলো আসলে দেখা উচিত। তা আপনারও যেহেতু সমস্যা, ওনার যে ছাগলটা পাইছে রাকিব ভাই, সমস্যা 15 দিন পর ছাগলটা নিবে। এখন এই ছাগলটা রাখতে অনেক টাকা খরচ হয়, ভুষির যে দাম। হ্যাঁ, তো যাই হোক, এইভাবে ওনার বন্ধুদের পাঠাইছে। আপনার নাম কি ভাই? আমার নাম রাব্বি। রাব্বি ভাই, আর কে কে আছেন সাথে? আমি ইসমাইল। ইসমাইল ভাই, আপনি? ইয়াসিন। আপনি কি সব লেখাপড়া করেন? ছাগল টাগল আছে নাকি আপনাদের বাড়িতে? ছাগল পালি না আমরা। পালেন না? না, আপনার আপনার নাম? আমার নাম আলাউদ্দিন। আলাউদ্দিন, আচ্ছা। আমি একটু ফোন দিই, হ্যাঁ একটু ফোন দিয়ে একটু রাকিব ভাইকে কনফার্ম করি, তাছাড়া আবার অন্যরকম সমস্যা হয়ে যাবে নাকি বাসুদ ভাই? আচ্ছা, আসসালাম ভাই। ভাই আপনার কয়টা বন্ধু পাঠাইছেন বলেন? হ্যালো ভাই, কয়জন পাঠাইছেন বন্ধু বান্ধব, কয়জন পাঠাইছেন ভাই? পাঠাইছে হলে কি আছে জেলাতে 4 জন, আর সিনজালা বাদ 3 জন, একজন ইয়াসিন, আচ্ছা একজন হচ্ছে জানে আলম, আর একজন হচ্ছে আপনার হয়েছে আলাউদ্দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু কথা বলেন, বলেন আলম ভাই কথা। হ্যালো রাকিব, হ্যাঁ হ্যাঁ পাইছি। আচ্ছা ইসমাইল ভাই কি আছে? আছে। আচ্ছা ক্যামেরা চলতেছে ভাই? হ্যাঁ ঠিক আছে, পরে কথা বলবো। আচ্ছা ছাগল তাহলে দিয়ে দিলাম, আলাউদ্দিন ভাই ছাগল দিয়ে দিলাম, ঠিক আছে ঠিক আছে। সমস্যা কোনো? কোনো সমস্যা আছে? না ভাই, না ভাই কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, ওরা সিএনজি নিয়ে আসছে, আমি দিয়ে দিলাম ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বেশি বেশি দোয়া করেন ভাই, এই ভান্ডারি গড ফার্মের জন্য দোয়া করবেন, বাসুদ ভাইয়ের জন্য দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। আসলে দেখো, আমার যতটুকু দায়িত্ব ছিল যে যতটুকু আয়োজন করে দেওয়া যায় ততটুকু আয়োজন করছি। সকাল থেকে বসে আছি, রোজার দিন, তারপর ভিডিও লাইভ করছিলাম হবিবপুর হাটে, তেমন হ্যাট করতে পারিনি শুধুমাত্র এনাদের কারণে। যাই হোক, এই প্রসেসে আমি দেওয়া উচিত ছিল এর আগেও, তবে আমি যেভাবে চেষ্টা করছি যতটুকু মানে কোনো কারচুপি ছাড়া এতটুকু বলবো।